नमस्कार, আমি সৌমিত মান্না। শুভাঞ্জন সিংহ ও আই অ্যাম সৌমিত মান্না এই দুটি ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগে আপনাদের জন্য একটি বিশেষ নিবেদন। শুভাঞ্জন সিংহ রচিত একটি ভৌতিক ছোট গল্প ভূতুরে আয়না। বর্তমানে এই লকডাউনের ব্যবজারে আমাদের সকলের জীবনে আবদ্ধ, তাই আমরা দুজনে আমাদের যৌথ প্রচেষ্টার এই গৃহবন্দী দশায় আপনাদের ক্ষণিকের আনন্দ দেবার ও অন্তত কিছুক্ষণের জন্য হলেও চিন্তা এবং স্ট্রেস মুক্ত হবার দায়িত্ব গ্রহণ করেছি। এই গল্পে প্রধান চরিত্রে গল্পের কথক ও ভূত, গৌণ চরিত্রে ফার্নিচারের দোকানদার, গল্পের রচয়িতা ও বিভিন্ন চরিত্রে শুভাঞ্জন, গল্পের পাঠক ও গল্পের সূত্রধর আমি সৌমিত। শুরু হচ্ছে শুভাঞ্জন সিংহ রচিত একটি ভৌতিক ছোট গল্প ভূতুরে আয়না। আচ্ছা দাদা, এই আয়নাটার দাম কত? এই যে এই আয়নাটা, জিজ্ঞেস করলাম আমি। ফার্নিচারের দোকানের ভদ্রলোক আয়নাটার দিকে আঙুল নির্দেশ করে বললেন, এই আয়নাটা বহু বছর ধরে আমার দোকানে পড়ে আছে, কেউই এই আয়নার দিকে দৃষ্টিপাত করেনি। কিন্তু আমার দোকানের সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে এই আয়নাটা। বোধ করি আপনি বুঝতে পেরেছেন আপনার জরুরি চোখ, কাজেই আপনাকে আলাদা করে বলা নিষ্প্রয়োজন। আমি হেসে বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু এই আয়নাটা দুষ্প্রাপ্য হলো কি করে শুনি? আপনার মতো পুরনো জিনিস জমানোর শখ আর কজনের আছে বলুন? তাই বোধ করি এই আয়নাটার দিকে কারোর চোখ পড়েনি আজ পর্যন্ত। সর্বোপরি আয়নাটা একেবারে খাঁটি মেহগনি কাঠ দিয়ে তৈরি, কাজী বুঝতেই পারছেন এটা দুষ্প্রাপ্য হওয়া অস্বাভাবিক নয়। আপনি আয়নাটাকে আছাড় মারুন, কাঁচ ভেঙে যাবে কিন্তু কাঠামো ভাঙবে না। তাই নাকি, কি বলেন? তবে আর বলছি কি দাদা, একটা সময় ছিল যখন এই আয়নার প্রতি আমার মায়া ছিল বিস্তর, কিন্তু এখন দীর্ঘদিন অব্যবহারের ফলে এই আয়না আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে মাত্র। তাই আমি ঠিক করেছি যতটা কমে হয় সেই দামে আমি আপনাকে এটা দিয়ে দেব। বলো কি, তাই নাকি? আগে হ্যাঁ, একদিন এক সাহেব ভদ্রলোক আসেন এই আয়না নিয়ে। এই আয়না ছিল আজ থেকে ঠিক 100 বছর আগে রূপনারায়ণগড় স্টেটের এক রাজার। রাজার রাজত্ব যখন চলে যায় তখন একদিন এক সাহেবের কাছে সেই আয়না তিনি বিক্রি করে দেন। সেই সাহেবেরই এক বংশধর আমার কাছে আসে এই আয়না বিক্রি করার জন্য। মানে বুঝতেই পারছেন কেন এই আয়না দুষ্প্রাপ্য। আজকালকার দিনে এই ধরনের আয়না সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে না সেটা বলাই বাহুল্য। এখন ঘরে ঘরে হালকা আসবাবের ছড়াছড়ি, এই ভারী আয়না এখন বাড়িতে কজন রাখতে চাইবে বলুন না। খুব ভালো, তাহলে এই আয়নাটা আমি কিনছি। দোকানদারকে তার প্রাপ্য টাকা দিয়ে কিছুক্ষণের মধ্যে আয়নাটাকে আমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে বলে দোকান থেকে বেরিয়ে বাড়ির পথ ধরলাম। বাড়িতে ফিরে শোভার উপর গা এড়িয়ে দিলাম। মনে মনে সেই আয়নাটার কথা চিন্তা করতে লাগলাম। সত্যি বেশ ভালো হয়েছে আয়নাটা। নতুন আয়নাটার চারধারে একটা হলুদ রঙের ফ্রেম, বিশাল বড় বর্গাকার কাঁচ, আর সমগ্র আয়নাটা সেগুন কাঠের কাঠামো দ্বারা নির্মিত। আয়নার নিচে তিনখানা দেরাজ, অর্থাৎ একাধারে এটা আয়না এবং ড্রেসিং টেবিলও বটে। বাড়ি ফেরার আধ ঘন্টার মধ্যে আয়নাটা এসে গেল। ধরাধরি করে নিয়ে এসে সেটাকে ঘরে যথাস্থানে রেখে দিলাম। ডেলিভারি লোকটাকে সামান্য কিছু টাকা দিতে সে খুশি হয়ে চলে গেল। আমার স্বভাবটা এরকম, যেখানে কিছু পুরনো ও দুষ্প্রাপ্য জিনিসের সন্ধান পাই সেগুলো দিয়ে ঘর বোঝাই করি।
কখনো নিলাম থেকে আর কখনো বা লোক মুখে কোনো নামজাদা দোকানের নাম শুনে সেখানে গিয়ে আমার পছন্দসই জিনিস কিনে এনে ঘর সাজানো আমার চিরকালীন শখ। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমার পড়শি শঙ্কর চাটুজ্জে কলকাতার বিখ্যাত ওই ফার্নিচারের দোকানে জিনিস কিনতে গিয়ে ওই আয়নাটাকে দেখে আসে। তখন তার আমার কথা মনে পড়ে এবং সঙ্গে সঙ্গে তিনি আমাকে এসে খবর দেন। বিকেল বেলা একটু বেরিয়েছিলাম, ফিরতে ফিরতে রাত হয়ে গেল। অন্ধকার রাস্তায় টিমটিমে আলোতে পথ চিনে বাড়ি ফিরতে কিছুটা কষ্ট হলেও আমি ঠিক চলে গেলাম। এসে হাত মুখ ধুয়ে হালকা কিছু খেয়ে রাত 10টার মধ্যে শোয়ার আয়োজন করলাম। ঘুমে চোখ জড়িয়ে আসছে, ঘরে গিয়ে বিছানায় উঠে পড়লাম। পাশের টেবিলের ওপর রাখা বেড ল্যাম্পটা নিভিয়ে ঘুমিয়ে পড়লাম। সামান্য আলোর উৎসটুকু ঘরে নেই, তাই এখন ঘরেতে দুর্ভেদ্য অন্ধকার। মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরে যে কোনো শব্দ হয়েছিল তা ঠিক নয়, কিন্তু আমার কেমন জানি না একটা অস্বস্তি হতে লাগল। কতক্ষণ ঘুমিয়েছি সেটাও ঠিক বলতে পারবো না, কিন্তু চোখ খুলে বিছানার উপর ঘরমাপ্ত শরীরে শোয়া অবস্থায় আমি অনুভব করলাম যে আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, আর সেই কারণেই হয়তো ঘুমটা ভেঙে গেছে। বিছানা থেকে ধীরে ধীরে নেমে পড়লাম, একটু জল খাওয়া দরকার। ঘরের টিউবলাইটটা অন করলাম, জল খেয়ে বিছানায় ওঠার উপক্রম করব এমন সময় হঠাৎ আয়নাটার দিকে চোখ পড়ল। দেখলাম আয়নার কাঁচটা ঈষৎ ঘোলাটে, যেন ময়লা পড়েছে, বহুদিন অপরিষ্কার আছে বলে মনে হয়। কিন্তু সকালে যখন আনলাম তখন তো কাঁচটা এত ঘোলাটে ছিল না। হতে পারে আমার চোখে ভুল, আয়নাটা একটু পরিষ্কার করা দরকার মনে করে আমি গেলাম বাথরুমে। রাত প্রায় 2 বাজে, বাথরুম থেকে একটা ছোট কাপড় জলে ভিজে ঘরে ঢুকলাম। সবিস্ময়ে লক্ষ্য করলাম আয়নার কাঁচটা আরো ঘোলাটে হয়ে গেছে। আমার বেশ খটকা লাগলো, আয়নার কাঁচটা মোছার জন্য যেই না ভিজে কাপড় সমেত হাতটা আয়নায় ঠেকিয়েছি, অমনি ঘরে জ্বলে থাকা টিউবলাইটটা নিভে গেল। বুঝলাম লোডশেডিং, আর তখনই আয়নাটার দিকে চোখ পড়তেই আমার গায়ে রক্ত জল হয়ে গেল। শীত দ্বারা বেরিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আয়নাটার উপর দেখলাম একটা ছায়া মূর্তি ফুটে উঠেছে, এক নারী মূর্তি, তার গা ভর্তি স্বর্ণালঙ্কা। পাশ ফিরে দাঁড়িয়ে রয়েছে এলোমেলো চুল, তবে মুখটা অন্ধকারে ঢাকা, তাই দেখতে পাচ্ছি না। কিন্তু তখনই আয়নার ভেতর থেকে নারী কণ্ঠে কথা এলো, আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। আস্তে আস্তে ছায়া মূর্তি আমার দিকে ঘুরল, তারপরে সব অন্ধকার।
জ্ঞান হলো তখন সকাল হয়ে গেছে। মাথাটা অত্যন্ত ধরেছে। মেঝে থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। সভয়ে আয়নাটার দিকে তাকালাম। দেখলাম আমার ক্লান্ত ও আতঙ্কে ম্লান হয়ে যাওয়া মুখখানি, উস্কো ফুস্কো চুলে দাঁড়িয়ে রয়েছি আমি। বাথরুমে গিয়ে চোখে মুখে ভালো করে জল দিয়ে রান্নাঘরে গেলাম। চায়ের জল চড়ালাম। চা খেতে খেতে ভাবতে লাগলাম, আচ্ছা কাল রাতে আমি যা দেখলাম তা কি আমার চোখের ভুল না কোনো স্বপ্ন দেখেছিলাম? এইসব ভাবতে ভাবতে কাজে বেরিয়ে পড়লাম। ফিরতে বেশ রাত হয়ে গেল। পার্ক স্ট্রিটের রাস্তা ধরে বাড়ি ফিরছি। বাজে রাত 11টা। আমার শরীরটা অত্যন্ত ক্লান্ত। আজ সারাদিন অফিসে আয়নাটাকে নিয়ে ভেবেছি। বাড়ি ফিরে যে কি আদৌ আছে আমার কপালে কি জানে। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে অল্প কিছু গলাধ্যকরণ করে ঘরে গেলাম। ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালাম। আর তাকানো মাত্র আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত খেলে গেল। মনে হলো হৃৎপিণ্ডটা গলার কাছে এই এসে আটকে যাবে। এত আতঙ্কের কারণ আর কিছুই নয়, আয়নার কাঁচটা আজ আগের দিনের থেকেও বেশি ঘোলাটে। যেন কত সহস্র বছরের জমে থাকা পুরনো তেল ছিটে ময়লায় কাঁচটা আবৃত। এখন বুঝতে পারছি কেন এই আয়না একাধিকবার হাত বদল হয়েছে, আর কেনই বা এই আয়না কেউ কিনতে চায় না, কেনই বা দোকানদার কম দামে এই আয়নাটা আমাকে দিয়ে দিল। আমি ভূতের ভয় পাই না, কিন্তু কালকের ঘটনাটা আমার সেই কঠিন অনর্বিশ্বাসকেও সামান্য হলেও টলিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও জেদের বশে আগের দিনের ঘটনাকে তুচ্ছ মনে করে এবং ভূত জিনিসটাকে সামান্য কুসংস্কার ভেবে আমি আয়নার দিকে অগ্রসর হলাম। তারপর তাপা হাতে আয়নার খোলাকে কাঁচটাকে ছুঁড়ে দিল, আর সঙ্গে সঙ্গেই সারা শরীরে শীত কাঁটা দিয়ে গেল। কারণ ঘরে চলে থাকা বাতিটা আগের দিনের মতোই আবার নিভে গেল। অন্ধকার ঘরে সেই আয়নার ভিতর থেকে একটা নীল রঙের ছটা আমার চোখ যেন ঝলসে গেল। আর সেই আলোতে দেখতে পেলাম সেই নারী মূর্তিকে। এবারে সেই নারীর মুখটা দেখতে পেলাম। ধীরে ধীরে মুখটা স্পষ্ট থেকে স্পষ্টতর হলো। এবার তার মুখ থেকে কথা বের হলো। আমার একদিন আমি মাতিনা ছিলাম, আমার উপর অত্যাচার করা হয়েছে, হত্যা করতে বাধ্য হয়েছে।
তোমাকে মুক্তি দেব কি উপায়? আমি আর তিল দ্বন্দ্ব দেরি না করে ছায়া মুক্তির কথা মতো আয়নাকে খাটে মুছে রাখা একটা লোহার হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে ফেললাম। অমনি একটা দমকা বদ্ধ গরম হাওয়া ভাঙা আয়নাটা থেকে বেরিয়ে খোলা জানলা পথে কোথায় মিলিয়ে গেল সেটা আমি আর বুঝতে পারলাম না। অন্ধকার ঘরে আমি সম্পূর্ণ একা দাঁড়িয়ে রইলাম, একা, একদম একা। সংজ্ঞা হারিয়ে মাটির উপর লুটিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে অনুভব করলাম মনের কোণে একটা হালকা প্রশান্তি। কত শত বছর ধরে এই আয়নার মধ্যে বন্দিনী অবস্থায় সে যে কষ্ট পাচ্ছিল, আজ সেই কষ্টের হাত থেকে সে মুক্তি পেয়েছে। শুনছিলেন ভুতুরে আয়না, গল্পের রচয়িতা ফার্নিচারের দোকানদার, ভূত পরিকল্পনা সহযোগী পরিচালক ও স্ক্রিপ্ট রাইটিং শুভাঞ্জন সিংহ, গল্প পাঠে গল্পের সূত্রধর এডিটিং ও পরিকল্পনা সৌমিত মান্না, পোস্টার ডিজাইন আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস সৌমিত, সহযোগিতায় শুভাঞ্জন। গল্পটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেল দুটির লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ধন্যবাদ, নমস্কার।